হ্যালো বন্ধুরা, প্রথমেই তো আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ দুপুরে দেওয়ার ভিডিও আমি সন্ধ্যেবেলায় দিচ্ছি, সেই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু প্রবলেম ছিল, বাড়িতে অতিথি এসেছিল আর বাড়িতে কেউ এলে পরে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়, সেই জন্য আমি ভিডিওটা পরেই করছি। এখন বাজে বিকেল 5:20, তো এখন আমি ভিডিওটা করছি। তো তোমরা গতকালকে গুন্ডির ভিডিওটা দেখে এসছো, সেখানে গুন্ডা প্রথমে কি বলেছে, গুন্ডা প্রথমে ভিডিওটা শুরু করেছে, কথা বলতে বলতে তো কথা ভাষা হারিয়ে ফেলছে, আউড়ে যাচ্ছে। যাই হোক, হতেই পারে, ক্যামেরা তো সবসময় গুন্ডি ধরে, গুন্ডি সবসময় কথা বলতে বলতে একদম পাকাপোক্ত হয়ে গেছে, বলে না নিজেকে একাই 100, তো একাই 100 হয়ে গেছে, তো গুন্ডা একটু থতমত খেয়ে গেছে। তো গুন্ডা বলছে এইভাবেই আমরা আস্তে আস্তে রিকভারি করব। কোথার থেকে, মানে শোকের থেকে। কিসের শোক? বাবা গত হয়েছে সেই শোক। কি বলবো, সামনে থাকলে 4-5টা খুব সুন্দর করে হাততালি দিতাম, ওর সামনে গিয়ে হাততালি দিয়ে আসতাম। রিকভারি মানুষের তখন হয়, সে শারীরিকভাবে হোক বা মানসিকভাবে হোক, যখন কোনো ক্ষত হয়। যাদের কোনো ক্ষতই হয়নি, সপরিবারের কথা বলছি, যাদের কোনো ক্ষতই হয়নি তাদের রিকভারি কিসের বলো তো? তাদের রিকভারি কিসের? এরা তো 15 দিনের জমানো কান্না 15 দিন পরে একটা ভিডিওতে খুঁচিয়ে খুঁচিয়ে বের করলো, তাও একজন। আরেকজন তো যে ছেলে মেন, সে তো একদম কোনো এক্সপ্রেশন লেস হয়ে বসেছিল, এক্সপ্রেশন লেস হয়ে বসেছিল, শুধু ঘটনাটা বলে গেল পাঁচালির মতন। তারপরের দিন থেকে, তারপরের দিন সকালবেলা, মানে তারপরের দিন ব্লগে আর কি করলো, ফষ্টি নষ্টি দুজনে ক্যামেরার সামনে। তাহলে এরা কি করে রিকভারি করছে? এরা তো অলরেডি রিকভার্ড হয়ে বসে আছে, ঠিক আছে? এখন ওই যে শাশুড়িকে যে যতটুকু যত্ন করছে, ওইটুকু হচ্ছে লোককে দেখানোর জন্য, নতুবা বাস দেবে না, আছড়া বাস দেবে পাবলিক, সেই জন্য করছে। তো রিকভারি তখন হবে যখন কিনা ক্ষত হবে। এরপর আসি, গুন্ডি একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে হাসি মুখে যখন আমরা থাকি সব কষ্টকে জয় করে, তখন মনে হয় যে আমরা যে জীবনে কিছু পেয়েছি সেটা ফিল করতে পারি। ও এটাই বলতে চেয়েছে যে হাসি মুখে থাকলে আমরা জীবনে যা কিছু পেয়েছি সেটা ফিল করতে পারি, যে হ্যাঁ এগুলো আমরা পেয়েছি। বাবা, তারপরে আবার কি বলেছে, যে সবসময় চোখের জল দেখালেই যে আমি যে সত্যি সত্যি কষ্ট পাচ্ছি এটা প্রমাণিত হয় না। একদম কারেক্ট বলেছে গুন্ডি, একদম কারেক্ট বলেছে। সেই জন্যই তো 15 দিন ধরে জমানো কষ্ট, সেই কষ্টটা কিসে সেটা পরে বলছি, 15 দিন ধরে জমানো কষ্ট যখন একটা ভিডিওতে এসে দুজনে বলল, 25 মিনিটের একটা ভিডিওতে যখন প্রকাশ করলো, এরকম করে খুঁচিয়ে খুঁচিয়ে কুমিরের কান্না যে বের করেছিল সেটা যে নিতান্তই ফেক বা মিথ্যে, সেটা বুঝতে কারোর কষ্ট হয়নি, কারোর কষ্ট হয়নি বুঝতে যে কান্নাটা নিতান্তই মিথ্যে। হ্যাঁ, কষ্ট কি এদের হয়নি? 100 বার হয়েছে, কিন্তু কোন বিষয়ে হয়েছে কষ্ট সেটা আমি বলছি। 1 নম্বর কষ্ট হয়েছে যে 15 দিন ভিডিও করতে পারেনি, সেই রেভিনিউটা কাটা গেছে, সেই কষ্ট বিরাট বড় কষ্ট, ঠিক আছে? আর 2 নম্বর কষ্ট হচ্ছে এখন মিস্ত্রিদের পয়সা দিয়ে তারপরে বাড়ির বাদবাকি কাজটুকু করাতে হবে। এই হচ্ছে 2টো কষ্ট, এবং এই 2টো কষ্টই প্রথম কষ্ট এবং শেষ কষ্ট। কারণ 15 দিন যদি ওরা নিষ্ঠা করে শেষকৃত্যানুষ্ঠান পালন করতো, তাহলে অবশ্যই শেয়ার করতো, অবশ্যই শেয়ার করতো। যেহেতু ওরা যদি শেষকৃত্যানুষ্ঠানের অনুষ্ঠান, মানে ভিডিও আমাদের সামনে তুলে ধরে, ওদের পরিবারের সম্পূর্ণ ঘোটালা আমাদের সামনে পুরো পরিষ্কার হয়ে যাবে, সেই কারণে ওরা 15 দিন পুরো বন্ধ রেখেছে, এবং সবাই মিলে বন্ধ রেখেছে। একজন বন্ধ রাখতো ঠিক আছে, দুজন বন্ধ রাখতো ঠিক আছে, কিন্তু সপরিবারে বন্ধ, এখানেই হচ্ছে মেন ঘোটালা। তো এটা হচ্ছে ওদের মেন কষ্ট, প্রথম কষ্ট। দ্বিতীয় কষ্ট তার মধ্যে গোদের উপর বিস্ফোরণ, যে এখন ফিরির রাজমিস্ত্রিটা মারা গেছে, ফিরকির রাজমিস্ত্রিটা মারা গেছে, এক্সপিরিয়েন্সড রাজমিস্ত্রি মারা গেছে, এখন কি করতে হবে? 2 দিনের কাজ 5 দিনে করবে, সেই মিস্ত্রিদের পয়সা দিয়ে পুষতে হবে। এই 2টোই হচ্ছে প্রধান কষ্টের কারণ, ঠিক আছে? নতুবা যে এই যে বলছে না, থামনেলে আজকে বাবা কালকে মা, এদেরকে নিয়ে থামনেলে টাইটেলে দিচ্ছে না, কোন শাশুড়িমার কথা বলছে? ওর শাশুড়িমা? ওর শাশুড়িমা তো বৈধব্যের কোনো বেশি ধারণ করেনি, একটা মাসও বৈধব্যের কোনো বেশি ধারণ করেনি, রীতিমতন যেরকম নর্মাল পোশাক পরে নাইটি পরে কাটিয়ে দিচ্ছে, দিব্যি নাইটি পরে কাটিয়ে দিচ্ছে, কোনো বৈধব্যের বেশ নেই। ওই জন্যই তো শাশুড়িমাকে সামনে আনছে না, ওই জন্যই শাশুড়িমাকে সামনে আনছে না, ঠিক আছে? তারপরে বলি, একটা স্বভাব দেখলাম, সেটা তোমরাও জানো আমিও জানি, আরেকটুখানি বলছি, সেটা হচ্ছে এরা সপরিবারে ভীষণই হিংসুটে এবং একাচোরা। কেন বলছি বলো তো? আমি অথবা তোমরা দেখে এসেছো যে কোনো অনুষ্ঠান, সেটা শ্রাদ্ধানুষ্ঠান হোক, সেটা জন্মদিন হোক, সেটা অন্নপ্রাশন হোক, সেটা বিয়ে হোক,
মানে যে কোনো অনুষ্ঠান যেটা বড় করে অনুষ্ঠিত হয় সেখানে যদি কোনো খাওয়ার বেঁচে যায়, সে কাঁচা হোক বা রান্না করা হোক, সেটা কি করা হয়? নিজেদের জন্য কিছু রাখা হয়, বাদ বাকি পাড়ার মধ্যে বিলিয়ে দেওয়া হয় যদি বিলানোর মতন হয়, ঠিক আছে? কিন্তু এদের আমরা কি দেখলাম, মাছের মাথা থেকে শুরু করে মিষ্টি দুধ, তারপরে মাছের তেল, হ্যাঁ, তারপরে আইসক্রিম, সমস্তটা এরা নিজেরা একাই আত্মসাৎ করেছে, এরা নিজেরা একাই আত্মসাৎ করেছে, বুঝতে পেরেছ? এক হচ্ছে এরা হিংসুটে, দুই হচ্ছে এরা একাচোরা। পাড়া প্রতিবেশীদের কারোর সাথে যে এদের যোগাযোগ ভালো নেই সেটা তো আমি তোমাদেরকে আগেই বলেছি, এবং এরাও প্রত্যেক মুহূর্তে কিন্তু সেটা প্রমাণ করে দেয়, বুঝতে পারলে? এবার আসি স্পেশাল, মানে একটা আশ্চর্যকর ঘটনা, সেটা তোমাদেরকে বলি। আলাদিনের আশ্চর্য প্রদীপ ছিল জানো তো, সেই আশ্চর্য প্রদীপ ঘষে কি বেরিয়েছিল ভেতর থেকে? জিনি, মানে জিন, যে কিনা আকার হুকুম পালন করতো, আকা বলতো, মানে আমরা যাকে বস বলি, ঠিক আছে, তার হুকুম পালন করতো। তো আমাদের গুন্ডিরও কিন্তু একটা জিন আছে জানো তো, প্রদীপ নেই কিন্তু, ওই আশ্চর্য প্রদীপ নেই, কিন্তু একটা জিন আছে। কে বলতো? গুন্ডির ভাসুর। কেন বলছি বলতো? লেবু পাতা ফ্রিজে ঢুকিয়ে রাখবে, লেবু পাতা, সেই লেবু পাতা আনার জন্য পর্যন্ত তার ভাসুর উপস্থিত থাকে তার সামনে। মানে কি বলতো, যখন চাইবে যেটা চাইবে সেটা পূরণ করার জন্য ভাসুর হাজির সব সময়। এবার বলো, সেদিন আমি বলেছিলাম, যেদিন চাউমিন করেছিল, বলছিল যে দাদা অফিস থেকে এসে খাবে, তখন আমি তোমাদেরকে কি বলেছিলাম যে আমি এ বিষয়ে জানি না, শিডিউল চেঞ্জ হতে পারে এবং ওর নাইট ডিউটি থাকতে পারে, মানে গুন্ডির ভাসুরের নাইট ডিউটি থাকতে পারে। তোমরা অনেকেই সহমত পোষণ করেছো যে হ্যাঁ নাইট ডিউটি থাকতেই পারে, আমিও সহমত পোষণ করছি যে হ্যাঁ নাইট ডিউটি থাকতেই পারে। সেই জন্যই কি করছে, লেবু পাতা এনে দেওয়ার জন্য হাজির আছে বাড়িতে, ঠিক আছে? এবার হিসাবটা আমি কোথায় করছি দেখো, সেটা হচ্ছে একজন ব্যক্তি একাধারে নিজের রেলের জব সামলাচ্ছে, যে কিনা রেলে চাকরি করে সেই জব সামলাচ্ছে, তারপরে তার সাথে কি করছে, রাজমিস্ত্রির যোগালির ভূমিকা পালন করছে সারাটা দিন, তারপরে কি করছে, বাজারে যাওয়ার জন্য তৈরি থাকছে, লেবু পাতা আনার জন্যও তৈরি থাকছে। এবার আমি তোমাদেরকে বলি, একটা ব্যক্তি যখন নাইট ডিউটি করে তার রেস্টের জন্য কিছু সময় প্রয়োজন, তাহলে সে সেটা কখন করছে? দিনের বেলা রাজমিস্ত্রির যোগালি দিচ্ছে, বাজার করছে, লেবু পাতা আনছে, রাত্রেবেলা নিজের রেলের ডিউটি করছে। তাহলে সেই ব্যক্তিটা রেস্ট কখন নিচ্ছে? আর একজন ব্যক্তি দিনের 24 ঘন্টার মধ্যে কম করে যদি 5 থেকে 6 ঘন্টা রেস্ট না নেয়, সে কিন্তু ঠিক মতন বাঁচতে পারবে না, তার শরীরে নানান রকম রোগ দানা বাঁধবে, ঠিক বললাম তো? এবার আমি তোমাদেরকে বলি যে এই ভাসুরের একটা আস্ত পরিবার আছে, সেটা তোমরাও জানো আমিও জানি। তাহলে সে তার পরিবারকে কখন টাইম দিচ্ছে? কারণ তার তো একটা নির্দিষ্ট সরকারি জব আছে, যেটা গুন্ডি নিজের মুখে স্বীকার করেছে। সেই ভাসুর তো নিজে একটা জব আছে, সিকিওর জব আছে, তাহলে তার পরিবারকে সে কখন সময় দিচ্ছে? তার একটা স্ত্রী আছে, তার একটা মিষ্টি মেয়ে আছে, সে কখন সময় দিচ্ছে? নাকি এই লোকটা সেই লোকটা নয়, মানে ভাসুর নয়, যেটা তোমরা সন্দেহ করছো? তাই যদি হয়ে থাকে, তাহলে শেষ কৃত্যানুষ্ঠানের মানে ভিডিওগুলো আমাদের কাছ থেকে কেন লুকানো হয়েছিল? এই সমস্ত ঘোটালা ধরা পড়বে তাই, জানো তো বন্ধুরা, এই সমস্ত ঘোটালা ধরা পড়ার ভয়ে জন্যে এরা 15টা দিন ভিডিও বানানো বন্ধ রেখেছে, ঠিক আছে? ভাবো কীরকম ভাসুর পেয়েছে গুন্ডির কপাল, কি ভাবো, যে এমন ভাসুর আছে তার কাছে, জিনের থেকেও বেশি, ফ্রিজে লেবু পাতা ঢুকাবে সেই জন্যও কিন্তু ভাসুর হাজির আছে। মাই গড, কি লাকি গুন্ডি, তাই না বলো? এবার আসি গুন্ডির একটা বলা ইম্পর্টেন্ট কথায়, সেটা হচ্ছে মাকে দেখাশোনা করা, অর্থাৎ শাশুড়ি মাকে দেখাশোনা করা। কি বলেছে, যে একজনকে হারিয়েছি তাই বুঝতে পারছি যে বাড়ির বয়স্করা বা বাড়ির বাবা মা চলে গেলে কীরকম ফিল হয়। বেশ ভালো কথা। কি বলেছে, মায়ের চোখ থেকে একটু জল ঝরতে দেব না। বেশ, খুব সুন্দর ডায়লগ। এখন কথা হচ্ছে, এই কথাটা যদি ও বজায় রাখতে পারে শেষ পর্যন্ত, সেটাই হবে ভালো ওদের পক্ষে, সবার জন্য, ওর পক্ষেও গুন্ডির পক্ষেও ভালো হবে, এবং যারা বাদ বাকি যারা জীবিত আছে তাদের পক্ষেও ভালো হবে, যদি একে অপরের জেনুইন কেয়ার করে, ঠিক আছে? কারণ কি বলতো, এর কথায় ভরসা পাওয়া যায় না, এর শুধু এর না, এদের ফ্যামিলিতে বসবাসকারী একটা মানুষের কথাও বিশ্বাস করা যায় না। কেন বলছি বলতো এত বড় কথা, চ্যানেলটা শুরুই হোক করেছে, চ্যানেলটা দাঁড়িয়েই আছে ওদের মিথ্যার উপর, ওদের চ্যানেলের ভিতটাই হচ্ছে মিথ্যা। ভিডিও শুরু করেছিল কী দিয়ে? ভিডিও শুরু করেছিল
হাজবেন্ড প্যারালাইজড, হাজবেন্ডকে ট্রিটমেন্ট করতে হবে, হাজবেন্ডের চিকিৎসার জন্য আমাকে খরচ জোগাড় করতে হবে এবং আমার সংসার চালানোর জন্য খরচ জোগাড় করতে হবে। বেশ দাঁড়িয়ে গেল চ্যানেল, সবাই ওদের প্রতি সহানুভূতিশীল হয়ে সাবস্ক্রাইব করেছে, ভিউজ দিয়েছে, লাখ লাখ টাকা ইনকাম করছে, তাই তো? কোথায় গেল সেই চিকিৎসা? কোথায় গেল সেই চিকিৎসা? চিকিৎসা যে হচ্ছে না সেটা তোমরাও জানো, আমিও জানি, ওদেরকে যারা দেখে কমেন্ট করে তারাও কিন্তু জানে, তারাও সমস্তটা বুঝতে পারছে যে ট্রিটমেন্টের টাও হচ্ছে না। তাহলে বলতেই পারি যে চ্যানেলটা মিথ্যের উপর দাঁড় করানো এবং কন্টিনিউ এরা মিথ্যা কথা বলে যাচ্ছে। মাঝখানে একদিন ওষুধ নিয়ে আসলো, এছাড়া ওই যে ব্যাঙ্গালোর গেছিলো, ব্যাঙ্গালোর থেকে আসার পরে এত মাস হয়ে গেল, কেউ কি দেখেছে যে গুন্ডাকে নিয়ে কোনো ডাক্তারের কাছে যাওয়া হয়েছে? কোনো প্রবলেম তো হয়নি, একবারের জন্য ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, কেউ কি দেখেছে? কোনো ওষুধ খাওয়ানো হচ্ছে কেউ দেখেছে? একজন আমাকে বলেছিল যে ওষুধ খাওয়ানো হচ্ছে। তো সেই দিন গুন্ডি গেছে ওষুধ আনতে, ওষুধ এনে দেখালো, একরকম ওষুধ তিন পাতা, সেই তিন পাতা ওষুধে এক মাস কেটে যায়। সঙ্গে ছিল ডেটল না স্যাভলন, আর সঙ্গে ছিল তুলো, এক গজ তুলো আর তিনটে মলম, আর কি বললো কয়েকটা ওষুধ পাওয়া যায়নি। তাহলে গুন্ডি তো ডেলি বাড়ির বাইরে বেরোচ্ছে, বাজার করতে হোক, মেয়েকে স্কুলে দিতে হোক, মেয়েকে নাচের ক্লাসে নিয়ে যেতে হোক, সবসময় দিনে অন্তত দুইবেলা বাড়ির বাইরে বেরোচ্ছে। তাহলে সেই ওষুধগুলো কি এখনও আসেনি? অর্ডার দিয়ে এসছে বললো, তো আসেনি ওষুধগুলো? ওষুধগুলো আসেনি না? এরাই বলেছিল না ক্যামেরার সামনে এসে যে গাদা গাদা ওষুধ কিনতে হয়, সেই খরচা আপনারা দেবেন তো? হুমকি দিয়েছিল না? সেই খরচাটা আপনারা দেবেন তো? গাদা গাদা ওষুধ কিনতে হয়, গাদা গাদা ওষুধ খেতে হয়, পিঠে বড় বড় বেডসোর আছে, পচে গলে ভেতরের হাড় দেখা গেছে, এই ধরনের কথাও পর্যন্ত বলেছে। পিঠে দেখতে পেয়েছো কোনো ক্ষত? কোনো বেডসোর ছিল না, কোনো বেডসোরের স্পট নেই। বেডসোর হলে স্পট থাকবে না? ঠিক হয়ে গেছে মানলাম, কিন্তু স্পটটা কি থাকবে না? তো ওই কটা ওষুধ এনেছে, একরকম ওষুধ এনেছে, আর মলম এনেছে, আর তুলো এনেছে, আর একটা এনেছে ডেটল না স্যাভলন, ওই এনেছে, ব্যাস হয়ে গেছে। খাওয়াটা কি দেখিয়েছে? ওষুধ খাওয়া দেখায়নি, নিজে যখন অসুস্থ হয়েছে প্যারাসিটামল খাওয়া দেখিয়েছে। বরের ওষুধ একবার তো খাওয়া দেখাতে পারে, নতুবা তো সবসময় বলে মোটা হওয়ার পিছনে রহস্যটা কি? গাদা গাদা ওষুধ খেয়েছে, সেই ওষুধের সাইড এফেক্ট। আচ্ছা, ওষুধ প্রথম দিকে খেয়েছে, তাহলে ওষুধের ডোজ যে কমে গেছে, কারণ হয়তো সুস্থের দিকে যাচ্ছে, সেই জন্য ওষুধের ডোজটা কমিয়ে দিয়েছে, সেটাও কি বলেছে? সেটাও তো ঘোষণা করেনি যে একটু সুস্থের দিকে যাচ্ছে, সেই জন্য ডাক্তারমশাই বলেছেন বা ডাক্তারবাবু বলেছেন যে ওষুধের ডোজটা কমিয়ে দিতে বা পরিমাণটা কমিয়ে দিতে, সেরকমও তো কিছু বলেনি। কারণ ওরা তো স্বীকারই করবে না যে ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না এবং ও যথেষ্ট ভালো আছে, সুস্থ আছে এবং আস্তে আস্তে সুস্থ হবে। বললে তো টাকা আসা বন্ধ হয়ে যাবে। এই কারণেই বলছি, এই যে গুন্ডি বললো না যে মায়ের চোখ থেকে জল ঝরতে দেবো না, মাকে দেখে শুনে রাখবো, সেই কারণেই কথাটা বললাম যে শেষ পর্যন্ত টিকবে তো এই কথাটা, কারণ এর আগের থেকে, শুরুর থেকে বহু মিথ্যা কথা বলেছে। যে নিজের স্বামীর সম্পর্কে বলতে পারে যে তার ফুল বডি প্যারালাইজ, সে শাশুড়িকে কতটা কেয়ার করবে সেটা অন্তত আমার আইডিয়া করা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এরকম একটা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন জিন যদি আমি পেয়ে যেতাম না, আমি যে কী কী করাতাম আমিই জানি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।